মোর্শেদ আক্তার, আপনি লিখেছেন, আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবায় ধরে। এই ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে? বোবায় ধরার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পড়েছি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো সংঘর্ষ নাও থাকতে পারে, আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। কখনো কখনো জিন আমাদের উপর, জিনের উপদ্রব হয় এবং জিন আমাদের উপরে ভর করে, জিন আমাদের শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এ বিষয়গুলো ওপেন সিক্রেট। কোরআন কারিমের যেমন আয়াত রয়েছে, তেমনিভাবে বাস্তবিক হাজারো উদাহরণ আছে এবং অনেক অভিজ্ঞতা আছে, আমাদের চোখের সামনে দেখা বহু অভিজ্ঞতা আছে যেগুলো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগই নেই। শত শত এরকম অভিজ্ঞতা আছে, তো সেগুলো যেমন আপন জায়গায় সঠিক, আবার সবগুলোকে আমি জেনে না জেনে, বুঝে না বুঝে গণহারে জিনের সমস্যা হিসেবে চালায় দেওয়াটাও সঠিক নয়। এজন্য এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আছে সেটা কোরআনের সাথে কোনো সাংঘর্ষিকতা আদৌ আছে কি না, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কতটা বাস্তবসম্মত সেটি সম্পর্কে আমার ধারণা নেই, তবে ব্যাখ্যা আছে আমি জানি, পড়েছি। অতএব এ বিষয়ে আমি স্কিপ করলাম, আমি এটার মূল উত্তরটায় গেলাম না। এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আরও ভালো জানেন তারা ইনশাল্লাহ কথা বলবেন। হাফসা বিনতে মান্নান, আপনি লিখেছেন, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস, এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? না ভাই, এরকম কোনো কথা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখনার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন। যদি তার কোনো কিছু খেতে অবক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার, সে তিনি ফেলে দিতেই পারেন, বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে। শরীর এরকম কোনো অংশকে, মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি, অতএব সেটিকে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করা কিন্তু আরেক অপরাধ। আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি, দয়া করে কিছু আমল বলুন। বোন মুসলিমা, আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন, ভালো কোনো বই পড়ুন এবং আপনি সালাত সম্পর্কিত কোরআন আয়াতগুলো একটু ভালো করে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলো একটু আলাদা করে আপনি চোখ বোড়ানোর চেষ্টা করুন, আর সেই সাথে নামাজি মানুষদের পরিবেশ আপনি থাকার চেষ্টা করুন। আলুদুর মোহাম্মদ মিঠু, আপনি লিখেছেন, আমি মক্কা মদিনা সফর শেষে নিজ গন্তব্যে আসার পথে ওয়াক্ত হলে সফরের দূরত্ব থাকলে কসর পড়ব নাকি পুরো নামাজ আদায় করব? আপনার গন্তব্যর যে এরিয়া, সেই এরিয়াতে প্রবেশ করার আগ পর্যন্ত আপনি কসর নামাজ পড়বেন, আপনার গন্তব্যের এরিয়াতে প্রবেশ করে গেছেন তখন আপনি পুরো নামাজ পড়বেন। হাবিবুল্লাহ লিখেছেন, আমি রাত 12টার আগে কখনো শুতে পারি না, তাই শোয়ার পূর্বে 2-4 রাকাত ও বিতির পড়ে ঘুমাই, এতে কি আমার তাহাজ্জুদ সওয়াব হবে? ইনশাআল্লাহ আপনি আসার পরে 2-4 রাকাত করে যাই পড়বেন, কেমন দ্বারা হিসাবে সেটি গণ্য হবে এবং তার সওয়াব আপনি পাবেন।